আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টি সিএস ফুডি। আজকে তৈরি করে দেখাচ্ছি খুবই মজাদার ইফতার স্পেশাল মচমচে ফুলকো বেগুনি। বেগুনি তৈরি করতে গেলে বেগুনিগুলো তৈরি করার পর অনেকক্ষণ ধরে মচমচে থাকে না, ফুলকো হয় না। আজকে সকল টিপস সহ শেয়ার করলাম মচমচে ক্রিসপি বেগুনি। যারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন, আশা করছি তাদের একটু হলেও কাজে লাগবে। চলুন তাহলে শুরু করা যাক ফুলকো এবং ক্রিসপি বেগুনের রেসিপিটি। বেগুনগুলোকে একটু লম্বাটো করে কেটে নিয়েছি, খুব বেশি পাতলা করে কাটেনি, আবার খুব বেশি মোটাও না, মাঝারি করে কেটে নিয়েছি। আর এটা লবণ পানিতে আমি ভিজিয়ে নিয়েছি। লবণ পানিতে 10 মিনিট ভিজিয়ে নেওয়ার পর একটা টিস্যু দিয়ে এপাশ ওপাশ ভালো করে মুছে নিচ্ছি, যেন বেগুনের গায়ে কোনো এক্সট্রা পানি না থাকে। এখানে একটি টিপস বলে রাখছি, বেগুনি ক্রিসপি করার জন্য কিন্তু বেগুনগুলোকে ধুয়ে ওয়াশ করার পর একটু মুছে নিতে হবে, তাহলে অনেকক্ষণ ধরে কিন্তু ক্রিসপি থাকবে। আমি এখন বেগুনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। প্রথমে দিয়েছি 1 কাপ বেসন, এরপর দিয়েছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম জিরা গুঁড়ো 1/4 চা চামচ, সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। খুবই ভালো হয় যদি উপকরণগুলো ভালো মতো ছেলে ব্যবহার করা হয়, তাহলে গোলাটা খুব সুন্দর মতো স্মুথ ব্যাটার একটা তৈরি হবে। আর অবশিষ্ট যে দানাদার অংশগুলো রয়েছে সেগুলো ফেলে দিতে হবে। এরপর দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা 1/4 চা চামচ। বেগুনের ফ্লেভারটা খুবই ভালো আসবে, তাই আমি আদা এবং রসুন বাটাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা ব্যবহার না করতে পারেন। এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি হ্যান্ড হুইস্ক দিয়ে, আর নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর আমি এখানে 4 কাপে 1 কাপ পানি নিয়েছি, আর অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে, সবগুলো পানি একসাথে দেওয়া যাবে না। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো গরম তেল, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সোডা। যারা বেগুনিটা ক্রিসপি রাখতে চান অনেকক্ষণ ধরে, তারা চাইলে সোডা ব্যবহার করতে পারেন, আর যারা ফুলকো করতে চান তারা চাইলে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। এখন এরপর যেটা পাতলা মনে হতে পারে কিছুক্ষণ রেখে দিলে এটা অনেকটাই কিন্তু পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে যাবে বেগুনের জন্য। আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়ে কিন্তু বেগুনগুলো ভাজতে যাচ্ছি। তো ব্যাটারের মধ্যে একটা বেগুনি দিয়ে ভালো করে কিন্তু কোট করে নিয়ে আমি তেলে ছেড়ে দিয়েছি। তেলটা কিন্তু একদম গরম করে নিয়েছি, আর মাঝারি করে চুলার আঁচটা রেখেছি। খুব হাই হিটে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু বাইরেটা অংশ পুড়ে যাবে আর সুন্দর কালার আসবে না। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এপাশ ওপাশ উল্টিয়ে সুন্দর কালার আসা অবধি ভেজে নিতে হবে। তো আমার বেগুনিগুলো তৈরি হয়ে গেছে। আমি খুব বেশি করে বেগুনি তৈরি করিনি, জাস্ট 6টা বেগুনি তৈরি করেছি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আর সুন্দর কিন্তু একটা কালার এসে ডার্ক, আর কালারটা আপনারা একটু কিন্তু লাইট করতে চাইলে আপনারা মরিচগুলোটা একটু কমিয়ে দিতে পারেন, জিরাগুলোটা কিন্তু স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তৈরি হয়ে গেল মচমচে ফুলকো বেগুনি, আর আমি এটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিসপি হয়েছে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তো বাসায় একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। এভাবে আশা করছি আপনাদের কাজে আসবে, আর যে টিপসগুলো দিয়েছি সেগুলো ফলো করলে কিন্তু অবশ্যই আপনাদেরও ক্রিসপি বেগুনি তৈরি করতে পারবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।